এবার বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনটি ঘটেছে গত রবিবারে বেলজিয়াম এবং মরক্কোর খেলায়। বিশ্বের ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের র্যাঙ্কিংয়ে বেলজিয়ামের অবস্থান দ্বিতীয় স্থানে এবং অ্যাভারেজে মরক্কো 45 এবং এখন ধরা হচ্ছে তারা র্যাঙ্কিংয়ে 22 নম্বরে আছে। পৃথিবীর ইতিহাসে মরক্কো স্বাধীনতা লাভ করেছে 1955 সালে। আমরা আজকে পৃথিবীতে যত মানুষ আছি তার অধিকাংশ মানুষই কোনো না কোনো সময় কোনো না কোনো উপনিবেশের উত্তরাধিকারী, এবং এই পৃথিবীর 85% মানুষ উপনিবেশের যে উত্তরাধিকার নিয়ে আছে তার মালিকানা ছিল ইউরোপিয়ানদের হাতে, 15% ইউরোপিয়ান এবং উত্তর আমেরিকা পরবর্তীতে কোরিয়া ভিয়েতনাম এই জায়গাগুলোতে উপনিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে। উপনিবেশবাদীদের তাদের উপনিবেশ সৃষ্টির পিছনে অজুহাত ছিল যে তারা জনসেবা, মানব কল্যাণ, ধর্মপ্রচার এবং একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আধুনিকতার পথে নিয়ে আসার জন্য সহযোগিতা করছে। এরকমের বিভিন্ন অজুহাতে তারা উপনিবেশ বাড়িয়ে মূলত নিজেদের লাভ প্রফিট 16 আনা এখান থেকে নিয়ে গেছে আর উপনিবেশগুলোকে রেখে গেছে আস্তা করে ধ্বংসযজ্ঞের ভাগাড়ে পরিণত করে। মরক্কোর এই বিজয়ে বেলজিয়াম এবং নেদারল্যান্ডের মতো দেশগুলোতে রীতিমতো একটি সাম্প্রদায়িক দাঙ্গা হবার মতো একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই দেশগুলোতে প্রচুর পরিমাণে মরক্কোর অধিবাসী আছে যারা এই বিজয় নিয়ে উৎসব করতে গেলে স্থানীয় যারা দেশপ্রেমিক আছে তাদের সাথে তাদের এক ধরনের সংঘাত সৃষ্টির সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে। তো আজকে সাম্রাজ্যবাদীরা যেভাবে সারা পৃথিবীকে শোষণ করেছিল, মরক্কোর এই বিজয় সেই শোষণের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। তো আমি আসলে যে কথাটি বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে এই চলমান বিশ্বকাপের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে মরক্কোর বেলজিয়ামের বিরুদ্ধে বিজয়, এবং এই গ্রুপটি খুব নাটকীয় একটি গ্রুপে পরিণত হয়েছে। এই গ্রুপ থেকে কানাডা এর মধ্যেই তাদের ওয়ার্ল্ড কাপের যে মিশন সেটা শেষ করে ফেলেছে। রাশিয়া এবং মরক্কো এই তিনটি দলেরই পরবর্তী যে শেষ খেলা আছে সেই শেষ খেলাতে ফলাফলের উপর নির্ভর করছে যাদের ভিতরে কে পরবর্তী রাউন্ডে যাবে। এর মধ্যে দুটি দল পরবর্তী রাউন্ডে যাবে, একটি বাদ পড়বে, কে বাদ পড়বে এটির সিদ্ধান্ত হবে এদের শেষ খেলাটিতে গ্রুপ পর্যায়ে। আমরা সেই খেলাটি দেখার জন্য গভীর উদ্বেগ নিয়ে অপেক্ষা করছি। আমরা আশা করছি যে বিশ্বকাপের যে খেলাগুলো হচ্ছে এই খেলাগুলো এবার খুব দারুণ গতিময় এবং নান্দনিক ফুটবলের যে ছাপ সেটা দেখা যাচ্ছে, এবং ফুটবল যে টোটাল ফুটবলের কথা যেটা বলা হয় যে 11 জন ফুটবলারই ডিফেন্স এবং অফেন্সে খেলার যে যুগে আমরা এখন পৌঁছে গেছি তার অনেকটাই আমরা এই বিশ্বকাপে তার প্রতিফলন দেখতে পাচ্ছি। আমরা আশা করব যে আরও চমকপ্রদ ফুটবল আমাদের জন্য অপেক্ষা করছে, এবং এই বিশ্বকাপের ফুটবলের যে উৎসব এবং আমেজ, উৎসবের আমেজে সেটি উপভোগ করে আমরা আমাদের এই ফুটবলমোদী মানুষরা আরও একটু আনন্দ উপভোগে মেতে থাকবো। এই আশাবাদ রেখে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।